যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলায় নড়ে চড়ে বসছে বাইডেন প্রশাসন। অস্ত্র নিয়ন্ত্রণে আইন পাশের তাগিদ, ওহাইওতে শিক্ষকদের হাতে বন্দুক তুলে দেওয়ার সিদ্ধান্ত। রাশিয়া সেনা অভিযানের 100তম দিনে যুদ্ধ জয়ের প্রত্যয় জেলেনস্কির, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবে অভিযান, ঘোষণা ক্রেমলিনের। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জ্বালানি তেলের দাম বাড়ায় পাকিস্তানে বিক্ষোভ, কাটছাট হচ্ছে মন্ত্রীদের পেট্রোল কোটা, ইমরানের ডাকে লাখো মানুষের ঢল। 30টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে মনকিপক্স, 650 মানুষের দেহে শনাক্ত। যুক্তরাষ্ট্রের 10টি অঙ্গরাজ্যে মিলেছে ভাইরাস, সতর্ক হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। শক্তিশালী ঝড় অ্যালেক্সের আঘাতে বিপর্যস্ত কিউবা, দুইজনের মৃত্যু, ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা, বিপাকে স্থানীয়রা। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। যুক্তরাষ্ট্র জুড়ে অব্যাহত বন্দুক হামলার জেরে আগ্নেয়াস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বন্দুক সহিংসতা বন্ধে আইন পাশের জন্য মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আগ্নেয়াস্ত্র বন্ধ করতে না পারলে প্রয়োজনে অস্ত্র কেনার বয়সসীমা 18-র পরিবর্তে 21 বছর করারও প্রস্তাব দেন বাইডেন। প্রতিদিনই বন্দুক হামলায় রক্ত ঝরছে যুক্তরাষ্ট্রে। শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, এমনকি ধর্মীয় উপাসনালয়েও গুলির ঘটনা ঘটছে। একই সঙ্গে জোরালো হচ্ছে আগ্নেয়াস্ত্র বন্ধের দাবি। সম্প্রতি টেক্সাসের স্কুলে কোমলমতি শিশুদের উপর নৃশংস হামলা, ওকলাহোমায় হাসপাতাল, নিউ ইয়র্কের শপিং মল সহ যুক্তরাষ্ট্র জুড়ে বন্দুক সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক ভাষণে আগ্নেয়াস্ত্র বন্ধের পক্ষে মত দেন তিনি। আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধে আইন করতে পদক্ষেপ নেওয়ার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জো বাইডেন। তবে দেশজুড়ে প্রভাবশালী ব্যক্তিগত অস্ত্র রাখার পক্ষের সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের প্রতিবাদের মুখে তা বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে। এক্ষেত্রে আইন পাশ করা সম্ভব না হলে অস্ত্র কেনার শর্ত আরো কঠোর করার আহ্বান জানান তিনি। In order to get anything done in the Senate, we need a minimum of 10 Republican senators. গণমাধ্যমগুলো বলছে আগের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা অনেক বেশি বেড়ে গেছে। দেশব্যাপী অস্ত্র সহিংসতা বন্ধের দাবিও ক্রমেই জোরালো হচ্ছে, আর এতে অস্ত্রবিরোধীরা সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করছেন। এ লক্ষ্যে এরই মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদের কমিটি গেল বৃহস্পতিবার জাতীয় বন্দুক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে একটি বিল আনতে কাজ শুরু করেছে। তবে এই বিল মার্কিন উচ্চকক্ষ সিনেটে পাশের সম্ভাবনা কম বলে জানিয়েছে গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের একের পর এক বন্দুক হামলার ঘটনায় শিক্ষার্থী সহ নিজেদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষকদের হাতে বন্দুক তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানায় দেশটির ওহাইও অঙ্গরাজ্যে ইতোমধ্যে এ আইন প্রণয়নের প্রস্তুতি চলছে। স্কুলের শিক্ষক ও অন্য কর্মীদের 24 ঘন্টার প্রাথমিক প্রশিক্ষণ শেষে তাদের হাতে বন্দুক তুলে দেওয়া হবে। আইনটি কার্যকরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা কিছুটা কমবে বলে মনে করছেন অনেকে, তবে এই আইনের বিরোধিতাও করছেন অনেকে। বিরোধীদের মতে এটি কার্যকর হলে শিশুদের জন্য তা আরও বিপজ্জনক হয়ে উঠবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত কিয়েভেরই জয় হবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রুশ বাহিনীকে প্রতিহত করে ইউক্রেনীয় সেনারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে বলেও দাবি করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের 100তম দিনে জাতির উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় একথা বলেন জেলেনস্কি। অন্যদিকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সেনা অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছে ক্রেমলিন।
সেনা অভিযানের 100তম দিনেও শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলে অব্যাহত ছিল রুশ বাহিনীর গোলাবর্ষণ। দনবাসের বিভিন্ন অঞ্চলে এদিনও দফায় দফায় রকেট হামলা চালায় পুতিন বাহিনী। গেল কয়েকদিন ধরেই দোনেৎস্কের বাইরে রুশ সেনারা অভিযান জোরদার করলেও এদিন শক্ত প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেনীয় সেনারা। শুধু তাই নয়, রুশ বাহিনীর দখলকৃত অঞ্চলটির 20% এলাকা পুনরুদ্ধারের দাবিও করেন স্থানীয় গভর্নর। এর মধ্যেই চলমান যুদ্ধে ইউক্রেনেরই জয় হবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সেনা অভিযানের 100তম দিনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। এ সময় জেলেনস্কি আরো বলেন, রুশ সেনাদের প্রতিহত করে তার সেনারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, এই প্রতিরোধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমাদের সেনারা গোটা ইউক্রেনে যেভাবে রুশ সেনাদের প্রতিহত করছে তা কেউ ভাবতেও পারেনি। তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, তারাই জাতির সত্যিকারের হিরো। এই 100 দিন ধরে কেবল 3টি শব্দের জন্য আমরা লড়াই করে যাচ্ছি, আর তা হলো শান্তি, বিজয় ও ইউক্রেন। একই আশাবাদ ব্যক্ত করেছেন ইউক্রেনের সাধারণ জনগণ। চলমান যুদ্ধে শেষ পর্যন্ত রুশ বাহিনী পরাজিত হবে বলেও মনে করেন কিয়েভের অধিকাংশ বাসিন্দা। যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি, এখনো অনেক কিছু দেখার বাকি। আমরা পরাজয় মেনে নিতে শিখিনি। এই যুদ্ধে আমাদের পরাজয় হলে জাতি হিসেবে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত আমাদেরই জয় হবে। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এত বড় একটি যুদ্ধের পরও আমাদের অর্থনীতি এখনো দাঁড়িয়ে আছে, এতেই প্রমাণ হয় আমরা কতটা শক্তিশালী। এ যুদ্ধে আমাদেরই জয় হবে। তবে যুদ্ধজয়ের বিষয়ে ইউক্রেনবাসী আশাবাদী হলেও ক্রেমলিন বলছে, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে বিশেষ সেনা অভিযান চলবে। দোনেৎস্ক এবং লুহানস্কের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূর্বাঞ্চলকে স্বাধীন করা সেনা অভিযানের অন্যতম লক্ষ্য বলেও জানান ক্রেমলিন মুখপাত্র। অন্য কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, মালয়েশিয়ায় শ্রমিক সংকটের জেরে পাম শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা, বাংলাদেশের শ্রমিকের চাহিদা বাড়লেও নেই সঠিক মূল্যায়ন, অভিযোগ প্রবাসীদের, বিক্ষোভে উত্তাল পাকিস্তান, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে রাজধানী ইসলামাবাদ সহ বেশ কয়েকটি শহরের রাস্তায় নেমে আসেন দেশটির সাধারণ মানুষ। এ সময় সরকারের কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল পাকিস্তান। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার লাখো মানুষের ঢল নামে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। রাজধানী ইসলামাবাদ, লাহোর, করাচি সহ বিভিন্ন শহরে ইমরান খানের ছবি হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন তারা। এ সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদের পাশাপাশি বর্তমান সরকারকে আমদানি করার সরকার আখ্যা দেন আন্দোলনকারীরা। দেশটিতে গেল সপ্তাহেই জ্বালানি তেলের দাম 20% বাড়ানো হয়। এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই শুক্রবার আবারও 17% বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। সাড়ে তিন সাল মে পেট্রোল কি কিমত 54 রুপে বাড়ি গেছে, সাড়ে তিন সাল মে, আর ये एक हफ्ते में पेट्रोल की कीमत 60 रुपए बढ़ गई। एक के बाद एक पेट्रोल बम गिराया जा रहा है और जिस तरीके के साथ तमाम चीज़ें महंगी हो रही हैं, और आप यकीन करें एक आम आदमी, एक गरीब आदमी जो है वो पिस के रह गया है। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত মেনেই জ্বালানি তেলের উপর থেকে ভর্তুকি তুলে নেয় এই মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে দাবি শাহবাজ সরকারের। গেল এপ্রিলে ক্ষমতায় আসার পর অর্থনৈতিক দুর্দশা কাটাতে IMF এর দ্বারস্থ হন শাহবাজ সরকার। তবে ঋণ পেতে জ্বালানির উপর ভর্তুকি প্রত্যাহারের পাশাপাশি বেশ কিছু কঠোর শর্ত বেঁধে দেওয়া হয়, বিনিময়ে $90 কোটি সহায়তার আশ্বাস দেওয়া হয়। আফরিন মৌ, সময় সংবাদ। 30টিরও বেশি দেশে প্রায় 650 মানুষের দেহে শনাক্ত হয়েছে মনকিপক্স। নিরাবয়ে একের পর এক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই অবস্থায় এখনই সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। করোনা ভাইরাসের সংক্রমণের শুরুটা ধীরে ধীরে হলেও এক পর্যায়ে তা খুব দ্রুত ছড়াতে থাকে। কয়েক মাসের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় মহামারী ঘোষণা করতে বাধ্য হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার ধাক্কা বিশ্ববাসী কিছুটা কাটিয়ে উঠলেও চোখ রাঙাচ্ছে বিরল রোগ মাঙ্কিপক্স। এরই মধ্যে 30টির বেশি দেশে ছড়িয়েছে এ ভাইরাস।
বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের 10টির বেশি অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স। ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, উটা, ভার্জিনিয়া ও ওয়াশিংটনে মাঙ্কিপক্স শনাক্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। সবশেষ গেল বৃহস্পতিবার শিকাগো, ফিলাডেলফিয়া ও লস এঞ্জেলেসেও প্রথমবারের মতো মাঙ্কিপক্সের উপস্থিতির কথা নিশ্চিত করেছে স্থানীয় সরকার। এর মধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের ইউরোপ সহ বিভিন্ন দেশ ভ্রমণের ইতিহাস রয়েছে বলেও জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আফ্রিকার বাইরে 30টির বেশি দেশে প্রায় 650 মানুষের দেহে ছড়িয়েছে ভয়াবহ মাঙ্কিপক্স। মাঙ্কিপক্সের উৎপত্তি স্থল আফ্রিকা হলেও সাম্প্রতিক সময়ে যারা আক্রান্ত হচ্ছেন তাদের অনেকেরই আবার আফ্রিকা ভ্রমণের কোনো রেকর্ড নেই। এক্ষেত্রে নতুন করে উদ্বেগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নীরবে একের পর এক দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় এটিকে সতর্কবার্তা হিসেবেই দেখছেন গবেষকরা। এখনই বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তাদের উচ্চ সতর্কতা জারির তাগাদা দিয়েছেন তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাঙ্কিপক্স সহ অন্যান্য সংক্রামক রোগ মানুষের চিকিৎসা বর্জ্যের মাধ্যমে প্রাণীদের মধ্যে সংক্রমণের আশঙ্কা প্রকাশ করেন। মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতা এবং বিশ্বব্যাপী সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তারা। এরই মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ বৈশিষ্ট্য গবেষণায় মনোযোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা। 30টির বেশি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় ভাইরাসটিকে মোকাবিলায় শনাক্তকরণ পদ্ধতি ও টিকা সরবরাহে প্রতিশ্রুতি দিয়েছে বায়োফার্মাসিউটিক্যাল খাতের প্রতিষ্ঠানগুলো। ওমরিনান, সময় সংবাদ। শক্তিশালী ঝড় অ্যালেক্সের আঘাতে বিপর্যস্ত কিউভার রাজধানী হাভানা সহ দেশটির মধ্য পশ্চিমাঞ্চল। আর এতে এখনও পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঝড়ের কারণে অব্যাহত ভারী বৃষ্টিতে বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি সহ রাস্তাঘাট। এতে বিপাকে পড়েছে স্থানীয়রা। হাঁটু পানিতে ডুবে আছে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। শুক্রবার কিউবায় শক্তিশালী ঝড় আঘাত হানলে ঝড়ের কারণে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। দেখা দেয় ভয়াবহ বন্যা, তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে 102 মিলিমিটার পর্যন্ত পানির উচ্চতা বেড়েছে। এতে বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট, সড়কে পানি জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। বিপাকে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। এদিকে ঝড়ের কারণে দেশটির উত্তর উপকূলীয় অঞ্চলগুলোতে বেশ কয়েকটি ঘরবাড়ি উড়ে গেছে। দেশটির ফ্লোরিডা উপদ্বীপে সতর্কতা জারি করেছে, এছাড়া আরও বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করা হয়েছে। সামনের দিনে দেশটির নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একদিন আগে ঝড়টি মেক্সিকোতে আঘাত হেনেছিল বলেও জানায় দেশটির আবহাওয়া দফতর। আফরিন মৌ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। টেসলার 10% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক জানালেন সম্ভাব্য অর্থনৈতিক মন্দার আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত। বন্যপ্রাণীর হাত থেকে বাঁচতে কেনিয়ায় প্রতিবাদ বিক্ষোভে পুলিশি হামলায় অন্তত 4 বিক্ষোভকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। সুইডেনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। অন্যদিকে আর্জেন্টিনায় নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের প্রতিবাদে আন্দোলন করেছে দেশটির নারীরা। কেনিয়ায় বিক্ষোভকারীদের ওপর এভাবেই নির্বিচারে গুলি ছুটছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার বন্যপ্রাণীদের কবল থেকে শস্য, ক্ষেত খামার ও নিজেদের রক্ষায় রাস্তায় নামেন সাধারণ মানুষ। নাইরোবি ও মোবাসা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। এ সময় তাদের বাধা দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকলে বেশ কয়েকজন হতাহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের অভিযোগ, এর আগে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাকে বারবার এ সমস্যার সমাধানের তাগিদ দেয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিনই বন্য হাতি আমাদের ক্ষতি করছে, এগুলোর ভয়ে আমাদের সন্তানরা স্কুলে যেতে পারছে না, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, পুলিশ আমাদের স্বজন হত্যা করেছে, আমরা ভুক্তভোগী, অনেকে অন্তঃসত্ত্বা, পুলিশের ছোড়া কাঁদানে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে তাদের। এদিকে সুইডেনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে বিশ্ব নেতাদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করার প্রতিবাদে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। শুক্রবার স্টকহোমে উই ওয়ান্ট ক্লাইমেট জাস্টিস স্লোগানে রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। আন্দোলনকারীদের দাবি, জলবায়ু ইস্যুতে বিশ্ব নেতাদের আরও বেশি সক্রিয় হওয়া উচিত।
বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনাতেও। নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধে রাজধানী বুয়েন্স আয়ার্সে প্রতিবাদ করেছেন দেশটির নারীরা। শুক্রবার বুয়েন্স আয়ার্স থেকে যাত্রা করে দেশটির জাতীয় কংগ্রেসের সামনে জড়ো হন কয়েক হাজার নারী। দেশটির সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী আর্জেন্টিনায় 2021 সালে 35 ঘন্টায় গড়ে একজন করে নারী সহিংসতার শিকার হন। রাইসা জান্নাত, সময় সংবাদ। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের 70 বছর পূর্তি উপলক্ষে তৃতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার তৃতীয় দিনে ডার্বি উৎসবের আয়োজন করা হয়েছে, তবে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় এ উৎসবে উপস্থিত থাকছেন না রানী। এমনকি ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠানেও ছিলেন না তিনি। রানী অংশ না নিলেও আনুষ্ঠানিকতা চলবে বলে জানানো হয়। তৃতীয় দিন উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশাল কনসার্টের। এদিন সন্ধ্যায় রানীর বড় ছেলে প্রিন্স চার্লস এবং রানীর বড় নাতি প্রিন্স উইলিয়াম উন্মুক্ত কনসার্টে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান প্রদর্শন করবেন। এর আগে শুক্রবার দ্বিতীয় দিনের আয়োজনে থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রানী দ্বিতীয় এলিজাবেথ। জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 60 যাত্রী। আহতদের মধ্যে 15 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। শুক্রবার জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যে গার্মিশ পার্টিন কিরশেনে একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকজন যাত্রী হতাহত হন, এখনও কয়েকজন যাত্রী নিখোঁজ ও আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ, দমকল ও উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনার কবলে পড়া মিউনিকগামী আঞ্চলিক ট্রেনটির বেশিরভাগ বগি উল্টে যাওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। এখনও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। ট্রেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা জানান, স্থানীয় সময় দুপুর 12:15 দিকে মিউনিকগামী ট্রেনটি মোড় ঘুরতেই হঠাৎই লাইনচ্যুত হয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই ছুটে আসে জার্মান সেনাবাহিনীসহ কমপক্ষে 500+ পুলিশ, উদ্ধার ও দমকল কর্মী। আহত যাত্রীদের উদ্ধারে মোতায়েন করা হয় হেলিকপ্টারও। আকস্মিক ট্রেন দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের জন্য আরোগ্য কামনা করেন তিনি। গভীর দুঃখ প্রকাশ করেছে জার্মান ট্রেন কর্তৃপক্ষ। দুর্ঘটনা কবলিত B2 ও B23 লাইন দুটি আপাতত বন্ধ রাখা হয়েছে। জার্মান ট্রেন কর্তৃপক্ষের দাবি, উল্টে যাওয়া ট্রেনটিতে প্রকৌশলগত কোনো সমস্যাই ছিল না, তবে 1 জুন থেকে 3 মাসের জন্য মাত্র 9 ইউরো টিকিট চালু করায় অন্য সময়ের চাইতে সবচেয়ে বেশি যাত্রী নিয়ে ট্রেনটি মিউনিখের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এর আগে চলতি বছরেই ফেব্রুয়ারিতে বায়ার্নের 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। বারবার কেন জার্মানিতেই ট্রেন দুর্ঘটনার কবলে পড়ছে সেটি খতিয়ে দেখার পাশাপাশি 1 জুন থেকে সল্স প্রশাসনের পক্ষ থেকে মাত্র 9 ইউরো দিয়ে টিকিট চালু করায় এই সিদ্ধান্তের বিরোধিতা করে এটি নাশকতার কোনো অংশ ছিল কিনা সেটিও তদন্ত করছে জার্মান অপরাধ দমন পুলিশ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। টানা 2 মাস পর বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এদিকে বিশ্বে খাদ্যপণ্যের দাম বাড়ার পেছনে রাশিয়াকে দায়ী করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্ববাজারে চলছে অস্থিরতা, হুহু করে বাড়ছিল দ্রব্যমূল্য। গেল 2 মাস খাবারের দামে ঊর্ধ্বগতি থাকলেও এ মাসে আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। শুক্রবার প্রকাশিত জরিপে বলা হয়, এ মাসে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম 157.4 পয়েন্ট, এপ্রিলে ছিল 158.3, মার্চে 158.5। তবে অন্য খাদ্যপণ্যের দাম কিছুটা কমলেও এখনও চড়া গম জাতীয় শস্য ও মাংসের দাম। গত বছরের তুলনায় গমের দাম বেড়েছে 56.2%। তবে দাম বাড়ার পেছনে ভারতের গম রপ্তানিতে নিষেধাজ্ঞাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। জরিপে বলা হয়, 2022-23 অর্থবছরে বিশ্বে খাদ্যশস্যের উৎপাদন কমবে, যা 2021-22 অর্থবছরের তুলনায় 1.60 কোটি টন কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর কারণ হিসেবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে দায়ী করছে পশ্চিমা দেশগুলো। এদিকে বিশ্ববাজারে অস্থিরতার জন্য রাশিয়াকে দায়ী করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের বন্দরগুলো থেকে শস্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের অভিযোগও
অস্বীকার করেন। পশ্চিমারা আমাদের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারা আমাদের সারের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে, এখন আবার বিশ্ববাজারে দ্রব্যমূল্যের অস্থিরতার জন্য আমাদের দায়ী করার চেষ্টা করছে। তবে তারা যতক্ষণ না নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ততক্ষণ এসব দায় চাপিয়ে কোনো লাভ নেই। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ গম রপ্তানি করে থাকে। এছাড়া ভুট্টা সূর্যমুখী তেলেরও অনেক বড় একটি অংশ আসত দেশ দুটি থেকে, তবে যুদ্ধের কারণে পশ্চিমাদের নিষেধাজ্ঞার জেরে তা বন্ধ হয়ে যায়। আফরিন মৌ, সময় সংবাদ। মালয়েশিয়ায় ক্রমেই বাড়ছে শ্রমিক সংকট। এই অচল অবস্থা দীর্ঘ সময় চলতে থাকলে দেশটির পাম শিল্পের অস্তিত্ব বিলীন হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এরই মধ্যে পাম ও নির্মাণ শিল্পে শ্রমিক না পাঠানোর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। আর এই অবস্থায় বাংলাদেশি শ্রমিক ছাড়া দেশটির হাতে আর কোনো বিকল্প পথ নেই বলে মনে করছেন প্রবাসীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মালয়েশিয়ার শ্রমবাজারের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে গত 2 জুন ঢাকায় একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যান মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। বৈঠকের একদিন পরই মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের পর তাদের নিয়োগকর্তারা যদি কর্মীদের বেতন কমানো অথবা বেতন দিতে গড়িমসি করে তাহলে শ্রমিক নিয়োগের কোটা বাতিল করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানন। এছাড়াও যে কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়ে এলে তাকে অবশ্যই বাসস্থান ও বিমান ভাড়া সহ সব খরচ বহন করতে হবে, যাতে বিনা খরচে বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে। দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটে থাকা দেশটির অর্থনীতিতে 2টি বৃহত্তর সেক্টর, পাম শিল্প ও নির্মাণ শিল্প, পরিচালিত হয় শুধুমাত্র বাংলাদেশি এবং ইন্দোনেশিয়ার শ্রমিক দিয়ে। কিন্তু ইন্দোনেশিয়া ইতিমধ্যে এসব খাতে শ্রমিক পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আর তাই মালয়েশিয়ার কলিং ভিসা চালু করে বাংলাদেশি শ্রমিক নিয়োগ ছাড়া দেশটিতে আর অন্য কোনো বিকল্প পথ নেই বলে মনে করছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরা। বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া আসার পরে অনেক সততার সাথে এবং কঠোর পরিশ্রম করে। বাংলাদেশি শ্রমিকদের জন্য যে দ্বার উন্মোচন হয়েছে, আশা করি মালয়েশিয়া অতি শীঘ্রই শ্রমিক আসবে। এদিকে হাড় ভাঙ্গা পরিশ্রমের জন্য মালয়েশিয়া জুড়ে বাংলাদেশিদের সুনাম থাকলেও শ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না শ্রমিকরা, যে কারণে পরিবারের ভরণ পোষণ চালানোর পাশাপাশি স্বজনদের কাছ থেকে নেয়া ধারের টাকা নিয়েও দুশ্চিন্তায় এসব প্রবাসীরা। যে পরিমাণে ইনকাম সোর্স মনে করে আসছিলাম, কিন্তু আমরা সেই পরিমাণে ইনকাম সোর্স এখানে আমরা পাচ্ছি না। দালালরা কই আনে অনেক টাকা বেতন ভরবো, 4 লাখ করে টাকা নেয়, ঠিক আছে, নিয়া মনে করেন কই আনে বেতন পাওয়া যায় না, 4 লাখ শোধ করতে করতে মনে করেন 4 বছর এখানে টাকায় শোধ করতে নেই। সঠিক নিয়মে কলিং ভিসা খোলা হলে প্রথম বছরে 2 লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের কথা রয়েছে দেশটিতে। এছাড়া 5 বছরে প্রায় 5 লাখ বাংলাদেশি বেকার যুবকের মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান হবে। এর আগে গেল বছরের 19 ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার নিয়ে সমঝোতা চুক্তিতে সই করেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানন এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। টুইটার বিতর্ক না থামতেই আবারও আলোচনায় ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার 10% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার আশঙ্কা জানানোর একদিন পরেই কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দেন তিনি। ধারণা করা হচ্ছে অর্থনৈতিক সংকট মোকাবেলার আগাম প্রস্তুতি হিসেবেই কর্মী ছাঁটাইয়ের এই পরিকল্পনা মাস্কের। বিশ্ব অর্থনীতির সামনে মহা দুর্দিন দেখছেন বিশ্বের শীর্ষ ধনী এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এ পরিস্থিতিতে টেসলার 10% কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার প্রতিষ্ঠানের নির্বাহীদেরকে দেয়া এক ইমেইলে এ নির্দেশনা দেন তিনি। সর্বশেষ হিসাব অনুযায়ী টেসলায় কাজ করছেন প্রায় 1 লাখ মানুষ। এদিকে এর ঠিক একদিন আগেই গত বৃহস্পতিবার টেসলার কর্মকর্তাদেরকে পাঠানো আরেকটি ইমেইলে বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন মাস্ক। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টেসলায় আপাতত সব ধরনের কর্মী নিয়োগ বন্ধেরও নির্দেশ দেন তিনি। পাশাপাশি এসব বার্তায় কর্মক্ষেত্রে না এসে কর্মীদের হোম অফিস সংস্কৃতিরও কঠোর সমালোচনা করেন মাস্ক। টেসলার যেসব কর্মী এখনো হোম অফিস করছেন তাদের দ্রুত সশরীরে কর্মক্ষেত্রে যোগ দিতে বলেছেন তিনি, না হলে তাদের চাকরিচ্যুতির হুমকিও দেন মাস্ক।
টেসলার বদলে ইদানিং টুইটার কিংবা অন্যান্য ইস্যুতেই বেশিরভাগ সময় মিডিয়ার আলোচনায় ছিলেন ইলন মাস্ক। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেন টেসলার বিনিয়োগকারীরাও। তবে কয়েকদিন ধরেই আবার নিজের মূল ব্র্যান্ড টেসলার দিকেই বেশি নজর দিচ্ছেন তিনি। বেশ কিছুদিন ধরেই বিশ্বের অর্থনৈতিক সংকট ও মন্দা নিয়ে নিজের আশঙ্কার কথা জানিয়ে আসছিলেন ইলন মাস্ক। অথচ এই মুহূর্তে মুনাফা এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইস্যুতে প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে টেসলা। তবে ইলন মাস্কের এসব বক্তব্যকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে মর্গান স্ট্যানলি, জেপি মর্গান ও গোল্ডম্যান স্যাচেসের মতো বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এদিকে মাস্কের এসব কাটছাট পরিকল্পনার সঙ্গে টুইটার কেনার বিষয়টি সাংঘর্ষিক কিনা তা এখনও পরিষ্কার নয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট রেগুলেটর টুইটার বেচা কেনার ব্যাপারে সবুজ সংকেত দেওয়ার পর 2% বেড়ে গেছে মাইক্রোব্লগিং সাইটটির শেয়ারের দাম। এদিকে মাস্কের লোক ছাটাইয়ের এই পদক্ষেপ ট্রেড ইউনিয়নগুলোর তরফে ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। যে কোনো ছাটাইয়ের আগে টেসলাকে অবশ্যই ট্রেড ইউনিয়নের সঙ্গে বোঝাপড়া করতে হবে, এমনটাই জানিয়েছেন টেসলার ইউরোপীয় সদর দপ্তর নেদারল্যান্ডসের ট্রেড ইউনিয়ন নেতারা। রাইসুল ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। যুক্তরাষ্ট্রের ওহাইওতে বন্দুক হামলা থেকে শিক্ষার্থীদের বাঁচাতে শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত। শিশুরা পড়বে আরও ঝুঁকিতে, শঙ্কা অভিভাবকদের। রাশিয়ার সেনা অভিযানের 100তম দিনে যুদ্ধ জয়ের প্রত্যয় জেলেনস্কের। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবে অভিযান, ঘোষণা ক্রেমলিনের। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার জ্বালানি তেলের দাম বাড়ায় পাকিস্তানে বিক্ষোভ। কাটছাট হচ্ছে মন্ত্রীদের পেট্রোল কোটা। ইমরানের ডাকে লাখো মানুষের ঢল। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন সময়।